আমার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটা রান্না নিয়ে চলে এসেছি, মুড়ি ঘন্টর ডাল। সবাই রান্না করে মুড়ি ঘন্টর ডাল, জানি রাঁধতে পারো, আমি আমার মতন করে রান্না করে দেখাচ্ছি। ঠিক আছে, অল্প একটু রিফাইন তেল দিয়ে দিলাম। এবার ডালটাকে ভেজে নেব। ডালটা ভেজে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে আপনাদের সামনে আবার আসছে। ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যার ঝাল বুঝে লঙ্কা দিয়ে দেবেন। সেদ্ধ করে আবার আসছি পরে। আর একটা কড়াই এই সাইডে বসিয়ে দিয়েছি, মাথাটা ভেজে নেব, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। দুপাশে দুটো করলে, এই যে মাথা একটা বড় সাইজের মাথা আছে এখানে। আমি রান্নাটা সর্ষের তেলেই করবো, যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মাথাগুলো ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাথাগুলো দিয়ে দেবো। মাথাগুলো ভাজা হচ্ছে, মাথাগুলো ভেজে পরে আবার আসছি। মাথাগুলো ভাজা হয়ে গেছে, সব নামিয়ে নিব। নিয়ে নামিয়ে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভাজতে হবে, কিন্তু নাহলে ডাল থেকে একটা আস্তে গন্ধ ছাড়বে, খেতে ভালো লাগবে না। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ঘুটে জল দিয়ে দেবো। প্রয়োজন মতন জল দিয়ে দেবো, যে যেমন ঘন খেতে পছন্দ করো সেরকম দিয়ে দেবে। এই যে জল দেওয়া হয়ে গেছে। এই যে হলুদ দিলাম অল্প করে, ডালে বেশি হলুদ লাগে না, লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ফুটতে লাগুক। এই তেলের ভিতরেই ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে কি কি লাগছে দেখো, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, এই যে দিয়ে দিলাম। ভালো করে এটা যতক্ষণ না কালো হবে ততক্ষণ ভেজে নিতে হবে। আর একটু হিং দিয়ে দিচ্ছি অল্প করে, হিংটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে। এই যে ডাল ফুটে এসে ভালো করে ফুটছে, ফুটতে লাগুক। এবার এতে কি কি মশলা দেবো তোমাদের দেখাচ্ছি। আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি এখানে, এতে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, আর পেস্টে আছে হচ্ছে টমেটো পেস্ট, আদা পেস্ট আর কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে দিয়ে দেবো, এতে একটু জল দিয়ে মিশিয়ে নেব, নাহলে পুড়ে যাবে মশলাটা, যাতে না পড়ে মশলাটা। বাদামগুলো ভেঙে নিয়েছি, এবার দিয়ে দেবো, একটু ভেজে নেব লাল করে। এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় চিনি দিয়ে দেবো, তাহলে ডালে কালারটা ভালো আসবে। যে যেমন মিষ্টি খাও সে তেমন মিষ্টি দেবে। মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এই সাইডে যে ডালটা সেদ্ধ করে ফুটিয়ে রেখেছিলাম সেটাই ভিতর ঢেলে দেব। ডাল ভালো করে ফুটাতে হবে, যত ফুটবে ডালে তত টেস্ট আসবে। খোয়া খিট গ্রেট করে রেখেছিলাম, এটা ডালে দিয়ে দেবো। খোয়া খিটটা ডালে দিলে নেমন্তন্ন বাড়ির যে টেস্ট সেটা চলে আসবে।
কলম মশলা দিয়ে দিলাম এতে। একটু টেস্ট করে দেখবো কিছু লাগে নাকি। একটু লবণ লাগবে, একটু লবণ দিয়ে দেবো। এই যে ঘি দিয়ে দেবো, এবার ঘি দিয়েই নামিয়ে দেবো। নামিয়ে তোমাদের পরে দেখাচ্ছি ফাইনাল লুক, খেয়ে তোমাদের পরে জানাচ্ছি কেমন হয়েছে ডালটা। ডালটা খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। আপনারা বানিয়ে খাবেন, খুব সুন্দর হয়েছে। আজকের মতন এই অবধি। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। বাই।